সম্মানিত দর্শক বিন্দু, ইসলামী কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত দর্শক বিন্দু, আমি গত 3 দিন আগে একটা ভিডিও করছিলাম যে প্রথম যেদিন বাচ্চা নিয়ে আসছিলাম এই বাচ্চাগুলো, আজকে চতুর্থ দিন। আপনারা দেখছেন যে আমি খামারাতে আছি এবং যে বাচ্চাগুলো ব্রোডিং করতে দিয়েছিলাম আপনাদেরকে দেখাইছিলাম। আমি বলছিলাম যে আমি এই যে সোনালি হাইব্রিড বাচ্চাগুলোর 1 থেকে 60 দিন বয়স পর্যন্ত প্রতিনিয়ত আপডেট দেবো এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে সেই ধারা অনুযায়ী আজকেও আমি আসতেছি আইসি আপনাদের সামনে। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা ব্রোডিং যখন করবেন ব্রোডিংটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন। ব্রোডিং যদি ভালো না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আপনার বাচ্চা ভালো গ্রোথ আসবে না। এই কারণে ব্রোডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর ব্রোডিংয়ের যে আলোটা যে তাপটা দিবেন সে তাপটা প্রত্যেক বাচ্চার ক্ষেত্রে আপনি প্রত্যেক বাচ্চার হিসাবে 2 ওয়াট করে বিদ্যুৎ দিতে হবে। সেক্ষেত্রে আপনি 500 যদি বাচ্চা করে করেন এবং 500 বাচ্চা যদি আপনি খামারের জন্য নিয়ে আসেন সেক্ষেত্রে 500 বাচ্চার জন্য আপনার 1000 ওয়াট বিদ্যুৎ দেওয়া লাগবে। তো সম্মানিত দর্শক বিন্দু, আপনারা সবসময় মাথায় রাখবেন যে ব্রোডিংটা যেন সুন্দর হয় বাচ্চা যখন আপনার খামারে নিয়ে আসবেন। ব্রোডিংয়ের বিষয়টা আপনারা ভালো করে মাথায় রাখবেন। সম্মানিত দর্শক বন্ধুগণ, খামারি ভাই বন্ধুগণ, আমার আজকের যে সোনালি মুরগিগুলো আমি হাইব্রিড মুরগিগুলো আনছি এর বয়স আজকের 4 দিন। আগামীকালকে আমি মুরগি আমার যে হাইব্রিড বাচ্চাগুলো আছে এদেরকে টিকা দেবো। প্রথমে রানীক্ষেত ভ্যাকসিন দেবো, তারপর পর্যায় করে আমি যে সকল ভ্যাকসিন করে প্রয়োজন পর্যায় করে আমি সব দেবো এবং আপনাদেরকে জানাবো যে আমার 1 থেকে 60 দিন বয়স পর্যন্ত আমার এই হাইব্রিড মুরগিগুলোর আমি কী কী ওষুধ খাওয়াচ্ছি এবং কোন কোন পন্থা অবলম্বন করছি সে সম্পর্কে আপনাদের প্রতিনিয়ত আপডেট জানাবো। তো সম্মানিত দর্শক বিন্দু, আপনাদের কাছে একটা কথা বললে নয়, সেটা হচ্ছে যারা আপনারা যারা ব্রোডিং করবেন ব্রোডিংয়ে কী ওষুধ ব্যবহার করবেন এটা হয়তো অনেকে জানে না বা অনেকে জানেন না। সেক্ষেত্রে যারা অনেক যারা জানেন না তাদের ক্ষেত্রেও একটু অসুবিধা হয়ে যায় এবং সকল যারা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে হয় যে আমি ব্রোডিংয়ে কী ওষুধ দেবো। তো সম্মানিত দর্শক বিন্দু, আপনার প্রথমত বাচ্চা যেদিন আনবেন এনে কী ওষুধটা ব্যবহার করবেন? যদি অত্যন্ত গরম থাকে, গরমের সময় আপনি বাচ্চাটা আনলেন, আনার পরে প্রথমত আপনি ওই গ্লুকোজটা বাচ্চার মাত্রা অনুযায়ী আপনার বাচ্চা যে পড়বে সে অনুযায়ী আপনি গ্লুকোজটা ব্যবহার করবেন। তো গ্লুকোজের পানিটা খাওয়ানোর পরে কী করবেন, গ্লুকোজের পানিটা খাওয়ানোর পরে আপনারা লাইসিফিড দেবেন। আপনারা জানেন লাইসিফিডের কী কার্যক্ষমতা, আপনারা হয়তো জানেন কী কী লাইসিফিডে কী কী কাজ করে সে সম্পর্কে আমি বিস্তারিত অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো। লাইসিফিড তো অবশ্যই লাইসিফিড দিতে হবে এবং তা নাহলে আপনি সমস্যায় করবেন, এই জন্য তো লাইসিফিড অবশ্যই দিতে হবে। তারপরে আমাদের করণীয় কী, তারপরে আপনার 1 থেকে 5 দিন পর্যন্ত আপনাদের করণীয় কী, 1 থেকে 5 দিন পর্যন্ত আপনারা যে ওষুধগুলো দেবেন মূলত র্যানামক্স। আপনারা কেউ কেউ মক্স অন্যান্য মক্স ব্যবহার করে থাকেন, আমি সেক্ষেত্রে র্যানামক্সটা ব্যবহার করি। র্যানামক্সটা আমি দিয়ে থাকি আর সাথে আছে আপনার অ্যান্ড্রোসিন। র্যানামক্স এবং অ্যান্ড্রোসিন আপনার 72 ঘন্টাটা 3 দিন দিলে চলবে, তবে 5 দিন বয়স পর্যন্ত দিলে ভালো হয়। 5 দিন বয়স পর্যন্ত দিলে ভালো হয় আপনার মুরগির যে নাড়ি বা অন্যান্য সমস্যা সেগুলো পেটের ভিতরে আপনার পেটের ভিতরে নাড়িগুলো শুকিয়ে যায়। তো সম্মানিত দর্শক বিন্দু, আপনারা দেখছেন যে আমার বাচ্চাগুলো আমি অত্যন্ত সুন্দরভাবে ব্রোডিং করেছি এবং যে সকল পটগুলো আছে
পটগুলো দেখেন, পটের কোনো পট বা তাদের খাদ্যের পাত্র কোনো ত্রুটি নেই। আপনারা সবসময় খাদ্যের পাত্র ত্রুটি রাখবেন না, খাদ্যের পাত্র যথেষ্ট পরিমাণ দেবেন, তাহলে আপনার বাচ্চা ছোট বড় হয়ে যাবে। কেউ হয়তো পরিপূর্ণ খাবে, কেউ পরিপূর্ণ খেতে পারবে না। এই কারণে আপনারা সবসময় মুরগির ফার্মে খাদ্যের পাত্র যখন দেবেন তখন সবসময় আপনারা পর্যাপ্ত পরিমাণ দেবেন, যাতে মুরগির খেতে মুরগির খাতে খাদ্য খেতে কোনো সমস্যা না হয়। এই জন্য দেখেন আমি আমার যে ব্রোডিংয়ের স্থানটা আছে, ব্রোডিংয়ের স্থানটা আমি পর্যাপ্ত পরিমাণে আমাদের খাদ্যের পর দিয়েছি। বাচ্চা আপনারা বাচ্চা অনুযায়ী দেবেন, আপনার বাচ্চা যে পরিমাণে আপনার ফার্মে দেবেন সেই পরিমাণ অনুযায়ী আপনি খাদ্যের পাত্রগুলো দেবেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমি আগামীকাল আবারও আসবো আপনাদের সামনে। আগামীকাল আমি ভ্যাকসিন দেবো আমার মুরগির। প্রথম আমি ভ্যাকসিনটা কালকেরে দেবো, তো সেক্ষেত্রে আমি আবার আসবো কালকেরে। তো এতক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু।